আসসালামু আলাইকুম দর্শক, আজকে অলৌকিকভাবে একই দিনে মক্কা এবং মদিনায় অর্থাৎ মসজিদে নববী এবং মসজিদেল হারাম মক্কায় জুম্মার দিনে বৃষ্টি হয়ে গেল। দেখুন, মুসল্লিগণ আর নিচে বসে থাকতে না পেরে সকলেই দাঁড়িয়ে গেছে, কারণ এই ছাতাগুলো প্রকৃতপক্ষে বৃষ্টিরোধক নয়, যদিও এই ছাতাগুলো দেখে মনে হয়েছিল বৃষ্টিরোধক। অপরদিকে মক্কায়ও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আজ, যেখানে দেখা যাচ্ছে হাজিগণ ছাতা নিয়ে তাওয়াব করছে এবং বৃষ্টিকে উপভোগ করছে। নিশ্চয়ই এটি আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ।